তো হে অসম গাইজ, কি খবর শর্ট সবাই ভালো? তো আজকে আমরা মানে রিভিউ করবো আইটেল ভিশন ওয়ানের ফুল ক্যামেরা কম্পারিজন বা ক্যামেরা টেস্টও বলতে পারেন। তো আজকের এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমি আইটেল ভিশন ওয়ান নিয়ে আগে দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, আইটেল ভিশন ওয়ানের ফুল আনবক্সিং এবং আইটেল ভিশন ওয়ানের পাবজি টেস্ট বলতে পারেন। আপনারা চাইলে আই বাটন কিংবা ডিসক্রিপশন বক্স চেক করে দেখতে পারেন। তো আপনারা কমেন্টে এত বলেছেন এই দুটো ভিডিওতে ভাই আইটেল ভিশন ওয়ানের ক্যামেরা রিভিউ বা ক্যামেরা টেস্ট, তার জন্য আমি আজকে ভিডিওটা আনতে বাধ্য হয়েছি। তো আজকের ভিডিওতে আপনারা এটাই দেখতে পাবেন আইটেল ভিশন ওয়ানের ফুল ক্যামেরা রিভিউ বা ভিডিও রেকর্ডিং এই সবগুলো কী মানে কেমন কাজ করে, এর ফোকাসিং কেমন, এই সবই দেখতে পাবেন। তো আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকুন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা। এবং ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওটির স্পন্সরের ব্যাপারে কথা বলা যাক। তো আজকের ভিডিওটি স্পন্সর করেছে ফান্ডান অ্যাপ্লিকেশন। তো আমরা সবার প্রথমে ফান্ডান অ্যাপ্লিকেশনে সাইন ইন করবো এবং তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো গেম পেয়েছে নতুন নতুন, যেগুলো খেলে আপনি সত্যিই মজা পাবেন আর কি। এবং তার মধ্যে একটা গেম যদি প্লে করেন ফ্রির গেম এটা আর কি। এবং এখানে দেখতে পাবেন যে নতুন একদম নতুন গেম আর কি বলতে পারেন, এবং যে জেতা টাকা আপনি সঙ্গে সঙ্গে উইড্র করতেন পেটিএম ব্যাঙ্ক যেখানে ইচ্ছা আর কি, সাথে সাথে আপনার উইড্র হয়ে যাবে। এবং এখানে আপনার অনেকগুলো গেম পেয়ে যাবেন, যেগুলো আপনি সবচেয়ে বড় কথা যে 10 টাকা দেখলে 20 টাকা জিততে পারবেন, 20 টাকা দেখলে 60 টাকা এবং 60 টাকা দেখলে 200 টাকা, এরকম মানে অনেক অফার পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনার যে প্রমাণস্বরূপ এখানে দেখিয়ে দিয়েছে কোম্পানি আপনার কি, তো এখানে যে র্যাঙ্কে ফার্স্ট হয়েছে সে হয়েছে 15,800 টাকা জিতেছে। তো আর দেরি গেছে বন্ধুরা, তাড়াতাড়ি যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করো, তাড়াতাড়ি যাও। তো বন্ধু, এই ফোনের রিয়ারে আমরা ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছি, একটা হচ্ছে মানে মেন ক্যামেরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেল এবং ডেপ সেন্সার বা সাইড ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 0.08 মেগাপিক্সেলের। এবং এদের দুইটার পাশে ঠিক আছে আমাদের এলইডি ফ্ল্যাশ, যার সাহায্যে আমরা রাত্রি বা নাইট ফোটো নিতে আরও খুব মানে খুব একটা ভালো বলতে পারেন একটা। আর ফ্রন্টে পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যার সাহায্যে আমরা রাত্রে মোটামুটি ভালো একটা সেলফি বা ফটো নিতে পারছিলাম বলতে পারেন আর কি, যার সাহায্যে আর কি মোটামুটি ভালো একটা সেলফি আপনারাও নিতে পারবেন। তো এখানে আমরা পোর্ট্রেট মোডে ফ্ল্যাশ লাইট অন করে ফটোগুলো নিচ্ছি, ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো বলতে এখানে আপনারা পোর্ট্রেট মোডের ফটোটা দেখতে পারেন, এখানে পোর্ট্রেট মোডের ফটো তুলতে গিয়ে মাঝে মধ্যে আপনার মানে ফোকাসিং একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া বাকি ঠিক আছে। এখানে আমরা যে পিকগুলো ক্লিক করেছি সেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঠিক ডিটেলস বা কোয়ালিটিও ঠিক আছে, এগুলো মোটামুটি ভালোই আছে। আপনারা দেখে জেনে বুঝে আপনারা ফোনটা নেবেন আর কি, নিজের চোখে দেখে। তো এবার ফ্ল্যাশ লাইট অফ করে সেই সেম একই ফোকাসিং ফটো নিয়ে দেখতে পাবেন আপনারা, বা কেমন ফোকাস বা ফ্ল্যাশ লাইট অন অফ করে কেমন ফটো আসে সেটা আপনারা দেখতে পাবেন। এবার তো ফোকাসিং একটু প্রবলেম আছে বন্ধুরা, আগে বলে দিই আপনাদেরকে। তো ইয়ার এই ছিল আজকের আইটেল ভিশন ওয়ানের ফুল ক্যামেরা টেস্ট বা ক্যামেরা রিভিউ বলতে পারেন। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের মানে আইটেল ভিশন ওয়ানের এই ক্যামেরা কোয়ালিটি কেমন বা ফোকাসিং কেমন, ডিএস সেন্সার কতটা ভালো কাজ করে সব কিছু বুঝে গেছেন। এর আপনারা যখন এতক্ষণ ধরে ভিডিও দেখছেন তখন বুঝে গেছেন ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো কাজ করে বা কেমন ওয়ার্ক করে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আইটেল ভিশন ওয়ানের ক্যামেরা ব্যাপারে কিছু জেনে গেছেন একটু হলেও। তো আজকে যেহেতু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে বেলনি প্রেস করে দিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন এর ক্যামেরা কোয়ালিটিটা আপনার ঠিক কতটা ভালো লাগলো, এবং আপনি এই ফোনে নিচ্ছেন না অন্য কোনো ফোন দিকে নজর দেবেন সেটাও জানিয়ে দেবেন, এবং আপনাদের কোনো ভিডিওর দরকার হলে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।